কি হিসেব দেখছো দেয়ানজি? আমার আর কিছু ভালো লাগছে, আমার দিন বোধহয় ফুরিয়ে আসছে। এই এস্টেটের ভবিষ্যতে হলো আমার একমাত্র চিন্তা। আমি ভাব এ সময় তুমি আপনার সঙ্গে আমার দরকার আছে বাবা। কি দরকার? আচ্ছা আমি তাহলে চলি। দেরি না করে কি দরকার আছে বলো। আমি এক গুরুতর নালিশ নিয়ে আপনার কাছে এসেছি। তুমি এসেছো নালিশ নিয়ে? কার বিরুদ্ধে নালিশ? ছোট ঘরে একটা মেয়েকে কুলবধূর সম্মান দিয়ে আপনি ভালো করেননি বাবা। আমার কাজের কৈফিয়ত নেবার সময় এখন আসেনি। তোমার যেটুকু নালিশ সেটুকু বলে যাও। সে মেয়ে সকলের সামনে আমাকে অপমান করেছে। কি জন্যে? তাকে নাকি একটা সোনার চাবুক যৌতুক দিয়ে আপনি বলেছিলেন এ বাড়িতে একটা গাধাসা করতে হবে। তাতে তোমার গাত্রদাহের কারণটা কি? সে আমাকেই সে গাধা সাব্যস্ত করেছে। বৌমা বলেছে নাকি এই কথা? এক ঘর মেয়ের সামনে, সাক্ষীর অভাব নেই। তারপর আর কি বলবার আছে? সে আমাদের বংশ মর্যাদার উপরে আঘাত করেছে আর বলেছে আমার দাদামশাই নাকি তেনার দায় আমার মাকে বেঁচেছিলেন। বৌমা এই কথা বলেছে? হ্যাঁ দেওয়ানজি। আচ্ছা নিবারণ, তুমি এখন যেতে পারো। তোমার নালিশ আমি শুনেছি, বিচারের কোনো ত্রুটি হবে না, তুমি যেতে পারো। দেওয়ানজি আমি কি তাহলে ঠকে গেলাম? একরত্তি বাচ্চা মেয়ে আমাকে ঠকিয়ে দিলে? এই গাঙ্গুলি পরিবারে একটা অঘটন ঘটাবে সে? না তখনই না, আমি কিছুতেই তা বরদাস্ত করব না, কিছুতেই না। এবার পড়ো তো। দি ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। দি ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এবার মানেটা বলো। ফুলটা খুব সুন্দর। ফুলটা খুব সুন্দর। তুমি খুব সুন্দর। আচ্ছা কথাটা এবার ইংরেজিতে বলো তো। ইউ আর ভেরি বিউটিফুল। আবার ইউ আর ভেরি বিউটিফুল। তুমি ততক্ষণ এই বইটা পড়ো, আমি দেখি কে এলো। বাবা ভেবেছিলাম আমার মতন এ বাড়ির সবাইকে তুমি একেবারে মুক্ত করে দেবে, কিন্তু সবার কাছে আমার মাথাটা একবারে হেট করে দিয়েছ। আপনি বসুন বাবা। বসতে আমি আসিনি বৌমা, আমি বিচার করতে এসেছি। বিচার? বিশ্বাস করে তোমার হাতে সোনার চাবুকটা আমি তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি কেমন করে নিবারণকে সেই গাধা সাব্যস্ত করে বসলে? তার আচরণে বাবা। এটাই তোমার স্পর্ধা? দেওয়ানজি পর্যন্ত নিবারণকে ভয় করে চলে। আমি কাউকে ভয় করি না বলেই তো আপনি আমাকে এবারের বউ করে নিয়ে এসেছিলেন বাবা। অন্যায়কে ভয় করো না? অন্যায় তো আমি করিনি। একশো বার করেছ। তুমি নিবারণকে অপমান করেছো, মৃণালিনীর গায়ে হাত তুলেছ, এমনকি আমার শ্বশুরমশাইয়ের নামে পর্যন্ত বলেছ তিনি নাকি দেনার দায়ে তার মেয়েকে বিক্রি করেছেন। এগুলো অন্যায় নয়? সওয়াল জবাব এ দুটো শুনেই তো ন্যায় অন্যায়ের বিচার করতে হয় বাবা। নিশ্চয়, আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি। কি বলতে চাও বলো। আমারও একটা নালিশ আছে। তোমার নালিশ? হ্যাঁ। কি তোমার নালিশ, কার বিরুদ্ধে? আমার নালিশ আপনার কাছে, আপনার বিরুদ্ধে। কি বললে? ভেবেছো কথার মারপ্যাঁচে তুমি আমাকে ঠকাবে? আমি কাউকে ঠকাইনি বাবা, আপনি আমাকে ঠকিয়েছেন। আমি ঠকিয়েছি তোমাকে? শুধু আমাকে নয়, আপনি ঠকিয়েছেন আমার বাবাকে, ঠকিয়েছেন আপনার স্বর্গীয় স্ত্রীকে, ঠকিয়েছেন তার ছেলেকে। বৌমা প্রমাণ করতে হবে, আর তা যদি না পারো কঠিন শাস্তি পেতে হবে তোমাকে।
এভাবে আপনার সঙ্গে কথা কাটাকাটি করা আমার পক্ষে হয়তো অন্যায়। আমার বিরুদ্ধে যে নালিশ আপনি শুনেছেন আমি তা মেনে নিচ্ছি বাবা। আপনি আমাকে শাস্তি দিতে পারেন। আমার বিরুদ্ধে তুমি যে নালিশ তুলেছ তা কি হবে? আমি তা তুলে নিচ্ছি বাবা। না, তা হবে না। তুমি যা বলেছ তা তোমাকে প্রমাণ করতেই হবে। আর তা যদি না পারো বাড়ির সবার সামনে দাঁড়িয়ে মাথাটি হেঁট করে স্বীকার করতে হবে যে তুমি অন্যায় করেছ, মিথ্যে কথা বলেছ। মিথ্যে আমি বলিনি বাবা। দু বছরের কোলের ছেলেটিকে আপনার হাতে তুলে দিয়ে আমাদের মা স্বর্গে চলে যান। তার সঙ্গে এর কি সম্পর্ক? মা মারা যাওয়ার সময় আপনাকে অনুরোধ করে বলে যান তার সন্তানের উপর আপনার যেন নজর থাকে, মা নেই বলে ছেলে যেন অনাদর না পায়। সম্ভব? আর সেই ছেলেই বড় হয়েছে এবং তারই হাত ধরে তুমি এই বাড়িতে কুলবধূ হয়ে ঢোকার অধিকার পেয়েছ। বিনা তদারকে বাগানের ভিতরে এমন দু একটা গাছও থাকে, আট দশটা গাছের আওতায় যারা বেড়ে ওঠে, কিন্তু বাবা তাতে সার্থকতা কিছু আছে? কি তুমি এসব কথা বলতে আমাকে সাহস পাচ্ছ? সত্য অপ্রিয় হলেও তা বলতে সাহসের অভাব হওয়া তো উচিত নয় বাবা। বলতে পারেন একটা অসহায় ছোট ছেলেকে কেন ছোটবেলা থেকে আফিন খাওয়ানো হয়েছে? আফিন কে খাইয়েছে? কার হুকুমে? বর্তমানে যিনি রানীমা তার হুকুমে। ওমা দেওয়ানজি এটা কি বিশ্বাসযোগ্য? আমার সব গোলমাল, আমার সব গোলমাল। কিন্তু এসব কাজ তিনি কেন করবেন? স্বার্থের জন্য। বড় ভাই যদি অপদার্থ সে তো গদিতে বুঝতে পারে না, তাকে ছোট ভাইয়ের হাতের পুতুল হয়ে থাকতে হয়। তুমি আমার এই এস্টেটকে তছনছ করতে এসেছ, গাঙ্গুলি পরিবারকে ভাঙতে হাত তুলেছ। না বাবা, এতদিন ধরে আমি শুধু গাঙ্গুলি পরিবারের সম্মান রাখারই চেষ্টা করে চলেছি। আপনি দেখবেন আপনার বড় ছেলে একদিন আপনার এই এস্টেট রক্ষা করবে। আমার বাবা ভেবেছিলেন সোনা বলে আপনি তাকে পেতেও চালিয়ে গেছেন, কিন্তু আমি ঠকিনি বাবা। আসল বস্তু যার মধ্যে আছে সে একদিন সোনা হবেই। আর সেই স্বর্ণ গর্তবের জন্যই আমি তোমার হাতে সোনার চাবুক তুলে দিয়েছিলাম বৌমা। এখানেও আপনি ভুল করেছিলেন বাবা। বৌমা, গর্তবের চামড়া দিয়ে যতই ঢাকা থাক, সিংহের ঘরে সিংহই জন্মায়। বাবা, অসম্ভব কি করে সম্ভব হলো বৌমা? সম্ভবটাকেই তো এতদিন জোর করে অসম্ভব করে রাখা হয়েছিল বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন হেরে না যাই। ওঠো মা, ওঠো। তোমার লক্ষ্য আমি বুঝতে পেরেছি বৌমা, তুমি স্বয়ং সিদ্ধা। আমি হেরে গেল, আমার চেয়ে সুখী বোধ হয় পৃথিবীতে আজ আর কেউ নেই, কেউ নেই। তুমি সত্যি স্বয়ং সিদ্ধা।